আমি এখন যেহেতু মা, জয়ের বয়সী যত সন্তান আছে সব আমার সন্তানের মতো। জয় ও বীর দুজনেই আমার সন্তান, আমি কাউকে আমার সতীন ভাবি না। হঠাৎ কেনই এই সব কথা বলছেন চিত্রনায়িকা অপবিশ্বাস? তাই বিষয়ে বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। সম্প্রতি এক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ডালিউড কুইন অপবিশ্বাস, আর সেখানে কথা বলার এক পর্যায়ে হঠাৎই অপবিশ্বাসের ফোন গ্যালারি দেখতে চেয়েছিলেন উপস্থাপক। সেখানে দেখা যায় অপবিশ্বাসের ফোন গ্যালারিতে জয় ও বীরের ছবি দেওয়া। তখন অপবিশ্বাসকে জিজ্ঞেস করেন জয় ও বীরের ছবি একসাথে কোনো ফোনের গ্যালারিতে রেখেছেন। এমন প্রশ্নের উত্তরে অপবিশ্বাস বলেন, আমি যেহেতু একজন মা, তাই জয়ের বয়সী সব সন্তানই আমার সন্তান। আমি চাই না কারো সাজানো গোছানো সংসারের উপর কারো খারাপ নজর বা কালো ছায়া পড়ুক। একজন মা হিসাবে, একজন মানুষ হিসাবে আমি কাউকে আলাদা চোখে দেখি না। হয়তোবা অনেক হেটার্সরা এটা শুনলে ভালো বলতে পারে, আবার মন্দও বলতে পারে। হয়তোবা অনেক হেটার্সরা এটা শুনলে ভালো বলতে পারে, মন্দও বলতে পারে, বাট এক মনে আপনারা ভেবে দেখবেন যে আসলে আমার কথার কতটা যুক্তি আছে। এক মনে আপনারাও ভেবে দেখবেন আসলে আমার কথার কতটুকু যুক্তি আছে। তো আমরা চাই মানুষ হিসাবে সন্তানদের বেড়ে ওঠার সুযোগটা করে দেওয়া, নিজেদের আনন্দটা সামনে আনা আমাদের শ্রেয় নয়। এভাবে কিন্তু চিত্রনায়িকা অপবিশ্বাস কথা বলছিলেন। প্রিয় দর্শক, সন্তানদের প্রতি অপবিশ্বাসের এমন মহত্ত্ব দেখে আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।